হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনি যখন আপনার আইফোনটি চার্জ করেন, যদি আইফোনটি ফুল চার্জ হয়ে যায় তাহলে কিন্তু আইফোন থেকে কোনো ধরনের নোটিফিকেশন শো করে না। নর্মালি আমরা অ্যান্ড্রয়েড ফোনে দেখেছি যে ফুল চার্জ হলে কিন্তু ব্যাটারি চার্জ ফুল লেখা ওঠে, বাট আইফোনে এ ধরনের কোনো অপশন নেই। অথবা অনেক আইফোন ইউজার রয়েছেন যারা আইফোন হয়তো 100% চার্জ করেন না, নর্মালি হয়তো 80, কেউ 85, কেউ 90 বা কেউ 95% চার্জ করে থাকেন ব্যাটারিটা ভালো রাখার জন্য। আবার এদিকে হয়তো 30 থেকে 90 যারা ব্যাটারি এই চার্জ করেন, তারা কিন্তু হয়তো একটু পরপর চার্জ করাকালীন আইফোনের দিকে তাকিয়ে থাকেন যে কখন 90% বা 95% চার্জ হবে, তখন আপনি চার্জ থেকে আপনার আইফোনটি খুলে ফেলবেন। তো এ ধরনের অনেক সমস্যা দেখা দেয় অনেকেরই মাঝে। তাই আজকের এই ভিডিওতে একটি সেটিং শেয়ার করব যার মাধ্যমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার আইফোনটি যখনই ফুল চার্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি যদি 100% সেট করেন, তাহলে যখন আপনার আইফোনটি 100% চার্জ হবে তখন আপনি নোটিফিকেশন পাবেন এবং সাউন্ড করে বলে দিবে। সেই সাথে আপনি যদি 90% চার্জ করতে চান, সেই ক্ষেত্রে 90% চার্জ হলেই আপনার ফোনে নোটিফিকেশন সাউন্ড হবে, সেই সাথে বলে দিবে যে চার্জ ফুল। তো এই বিষয়টা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটি আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ইউজফুল লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার আইফোনে ব্যাটারি ফুল বা চার্জিং ফুল সাউন্ড সেট করবেন। অ্যাট ফার্স্ট এই সেটিংটি করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে শর্টকাটস। বর্তমান সময়ের সকল আইফোনে এই অ্যাপটি ডিফল্টভাবে দেওয়া থাকে। যদি আপনার ফোনে না থাকে তাহলে অ্যাপ স্টোর পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর একেবারে মাঝে মিডিলে ক্লিক করে অটোমেশন অপশনে চলে যাবেন এবং এখান থেকে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন এই অপশনে ক্লিক করবেন। এখানে অনেক অপশন পাবেন, তাই এখান থেকে একটু নিচের দিকে যাবেন এবং এখানে ব্যাটারি লেভেল নামে একটি অপশন পাবেন। এই ব্যাটারি লেভেল অপশনে আপনি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার ব্যাটারি লেভেল সেট করতে হবে যে কত পার্সেন্ট চার্জ হলে আপনি নোটিফিকেশন পেতে চান। এই ক্ষেত্রে আপনি যদি চান যে এটা 100% করবেন সেটাও করতে পারেন, অথবা আপনি যদি চান যে না, আমি 90% সাধারণত চার্জ করি, 90%ই রাখতে চান, বা 95 বা 85 বা 80, আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে সেট করবেন। এরপর এখানে তিনটা অপশন রয়েছে। এখান থেকে আপনি ইকুয়াল 19%, মানে আমার এই ক্ষেত্রে যেমন 90, আপনার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, তো এটা সেট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে আসার পর এখান থেকে যে অ্যাড অ্যাকশন আছে এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ করবেন শো নোটিফিকেশন। শো নোটিফিকেশন লিখলে নিচের দিকে সার্চ রেজাল্ট আসবে এবং সেই শো নোটিফিকেশনে আপনি ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখানে যে হ্যালো ওয়ার্ল্ড লেখা রয়েছে, এটাতে ক্লিক করে আপনি লেখাটা কেটে দিবেন এবং এখানে আপনি কী ধরনের নোটিফিকেশন পেতে চান যখন আপনার ব্যাটারি ফুল হয়ে যাবে সেটা লিখে দিবেন। যেমন এই মুহূর্তে আমি ব্যাটারি চার্জ ফুল লিখতেছি, তো আপনি এখানে অন্য যে কোনো কিছু লিখতে পারেন। এরপর ডানে ক্লিক করে দিবেন। এরপর সাউন্ড অ্যাড করার জন্য আবারও নিচের দিকে যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন স্পিক টেক্সট লিখে। স্পিক টেক্সট লিখে সার্চ করলে সার্চ রেজাল্ট আসবে এবং এখানে স্পিক অপশনে যে টেক্সট অপশন রয়েছে ব্লার করা, এখানে ক্লিক করে আপনি লিখে দিবেন। অবশ্যই এখানে ইংরেজিতে লিখতে হবে, বাংলা লিখলে হবে না। তো এখান থেকে আপনি লিখতে পারেন যে কোনো কিছুই। তো আমি এখানে লিখে দিলাম ব্যাটারি চার্জ ফুল। যখন এটা ফুল চার্জ হয়ে যাবে নোটিফিকেশান আসবে, এরপর এটা আমাকে শোনাবে, বলে শোনাবে নোটিফিকেশানের সাথে সাথে যে ব্যাটারি চার্জ ফুল। এবং এটা কিভাবে কাজ করে, নিচের দিকে প্লে অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি শুনতে পারবেন, নোটিফিকেশান আসবে, তারপর সাউন্ডে বলে দিবে যে কেমন এটা শোনায়। এরপর এটা কমপ্লিট হয়ে গেলে উপর দিকে ডান পাশে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে আক্স বিফোর রানিং এই অপশনটি অফ করে দিবেন এবং ডোন্ট আক্সে ক্লিক করে দিবেন। এরপর উপর দিকে ডানে ক্লিক করে দিবেন। ব্যাস হয়ে গেল। এরপর যখনই আপনি আপনার ফোনটি চার্জ করবেন, আপনার কাঙ্ক্ষিত যে লেভেল সেট করা সেই লেভেলে চার্জ কমপ্লিট হলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি এই অটোমেশনটি ব্যবহার করতে না চান, তাহলে ডান থেকে বামে সোয়াইপ করলেই কিন্তু ডিলিট অপশন পেয়ে যাবেন। এছাড়া চাইলে আপনি ডিলিট না করে কিন্তু এখান থেকে এটা অফ করে রাখতে পারেন। অফ করে রাখলেও কিন্তু হবে, চাইলে আপনি ডিলিটও করতে পারেন আপনার ইচ্ছে মতো যদি আপনি ব্যবহার করতে না চান। বাট এটা কিন্তু খুবই ভালো একটি ট্রিক্স যে আপনার ব্যাটারি লেভেল
চেক করতে পারবেন ব্যাটারির চার্জ ফুল হয়ে গেলে কিন্তু আপনার ডিভাইসটি কিন্তু আর চার্জার লাগিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, অথবা আপনার যে কাঙ্ক্ষিত যে লেভেলে আপনি চার্জ করেন সেটা হয়ে গেলেও কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করব ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আগেই বলেছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।